বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় সিত্রাং আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল ভোররাত বা সকাল নাগাদ বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ উপকূলীয় 13 জেলায় 7 নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সহ ওই জেলায় 6 নম্বর বিপদ সংকেত এবং উপকূলীয় 13 জেলার নদী বন্দরগুলো 3 নম্বর নৌ বিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত মাঝারি, এটি আরো শক্তিশালী হতে পারে, তবে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসের শঙ্কার কথা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 8 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সুপার সাইক্লোনের কোনো সুযোগ নেই, এটা সর্বোচ্চ হয়তো মানে তীব্র হয়ে হয়তো সিভিয়ার হতে পারে, বাট সেটা তো বললাম যে যদি তীব্র হচ্ছে সেখানে 105 থেকে 110 পর্যন্ত বাতাস হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতেছি না। আগামী 48 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কের বাণী দিছি যে দেশের অধিকাংশ জায়গাতে আপনার মানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর এই কারণে কিন্তু আমরা চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা এইসব এলাকায় পাহাড় ধসের কথাও আমাদের পূর্বাভাসে বলে দিছি আর কি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিষয়ে আরও জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজধানীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন যে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কখন নাগাদ এটি পুরোপুরি আঘাত আনতে পারে? আপনি জানেন যে গতকাল থেকেই আসলে পূর্বাভাসগুলো দেওয়া হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে মূলত আগামীকাল ভোর রাত বা ভোর এই সময়ের মধ্যে আঘাত হানার কথা রয়েছে খেপুপাড়া উপকূল এলাকা দিয়ে, এবং এটি মূলত বরিশাল এবং চট্টগ্রাম এই অঞ্চলকে কেন্দ্র করেই উপকূল অতিবাহিত হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু 400 কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থান করছেন এবং কেন্দ্রের মধ্যে কিন্তু বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু মাঝে মাঝে বাড়ছে, যেটি বলছে আবহাওয়া অধিদপ্তর, এবং এটি বেড়ে কিন্তু এখন যে মাঝারি ঘূর্ণিঝড় রয়েছে সেটি থেকে এটির মাত্রা কিন্তু আরও বাড়তে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সুপার সাইক্লোনের যে বিষয়টি উঠেছিল, আসলে এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে, এবং সেই হিসেবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ তারা দেখছে না। তবে উপকূলীয় এলাকায় যারা রয়েছেন তাদেরকে সতর্ক থেকে আবহাওয়া অধিদপ্তরের যে পরামর্শ বা নির্দেশনা রয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তর যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা মেনে তাদেরকে নিরাপদে থাকার জন্য আহ্বান জানিয়েছেন, এবং যারা সমুদ্র বা নদীতে জীবিকা নির্বাহ করেন অর্থাৎ জেলে রয়েছেন বা অন্যান্য প্রয়োজনে যারা কর্মজীবী রয়েছেন এইসব এলাকায় তারা যাতে নিরাপদ আশ্রয় থাকেন সেটি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এরই মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের যে বিষয় সেটি কিন্তু শুরু হয়েছে উপকূলীয় বিভিন্ন এলাকায়, এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়ছে, এবং যেহেতু অমাবস্যা রয়েছে অমাবস্যার কারণে স্বাভাবিকভাবেই জোয়ারের উচ্চতা কিছুটা বেশি থাকে, সেই হিসেবে আসলে এই ঘূর্ণিঝড় একই সাথে হওয়ার কারণে উপকূলীয় এলাকায় কিন্তু 5 থেকে 8 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে, এবং যেসব এলাকায় পানিতে প্লাবিত হতে পারে সেই এলাকাগুলোতে যাতে বাড়তি সতর্ক অবস্থা নেওয়া হয়, বাড়তি ব্যবস্থাপনা নেওয়া হয় সেই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে তারা সার্বক্ষণিক এটি পর্যবেক্ষণে রাখছেন, এবং 12টার পরে এটি আবার তারা পর্যবেক্ষণ যেগুলো আসবে সেগুলো একসাথে করে তারা পরবর্তীতে আরেকটি আপডেট তারা জানাবেন, এবং দুপুর 2টার দিকে গণমাধ্যমে সেই তথ্য তারা জানাবেন যে নতুন কোনো তথ্য তারা জানাচ্ছেন কিনা, নাকি একই অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়টি। তো সব মিলিয়ে আসলে এখান থেকে কয়েক ঘন্টা পরপরই নতুন তথ্য হয়তো পাওয়া যেতে পারে, আমরা রয়েছি এখানে, নিশ্চয়ই পরের খবরে হয়তো নতুন কোনো তথ্য জানাবো। তো এই ছিল চৈতি এখান থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ঝালকাঠি থেকে আরও যুক্ত আছেন আমাদের সহকর্মী অলোক সাহা, কথা বলবো তার সাথে। অলোক, জানাবেন যে ঝালকাঠিতে কেমন আবহাওয়া বিরাজ করছে এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন চৈতি, ঘূর্ণিঝড় সিত্রানের প্রভাবে কিন্তু ঝালকাঠিতে সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। মূলত গতকাল রাত থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল, সাথে বাতাস ছিল, এবং সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি আমরা লক্ষ্য করেছি, এবং প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রান মোকাবেলায় কিন্তু ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন। সকাল 9টায় জেলা প্রশাসনের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, সেখানে ঝালকাঠির সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন,
সেই সভাটি থেকে যেটি জানানো হয়েছে যে দুর্যোগ মোকাবেলায় ঝালকাঠিতে 61টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি 472টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি রাখা হয়েছে, দুর্যোগ কবলিত যারা রয়েছে তাদের আশ্রয় দেওয়ার জন্য কিন্তু এইগুলো ব্যবস্থাগুলো প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারিভাবে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানও তৈরি রয়েছে দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম প্রস্তুত কিন্তু উপকূলীয় জেলা ঝালকাঠিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অলোক, ধন্যবাদ আপনাকে।